আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক ড্র্যাগন ফল গাছে ফুল বার হচ্ছে না ডাল বার হচ্ছে এই সমস্যার সম্মুখীন আমরা প্রায় হই এজন্য আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ফুল বার হলে কেমন দেখতে হয় এবং ডাল বার হলে কেমন দেখতে হয় আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ড্র্যাগন ফল গাছে ফুল বার হচ্ছে না ডাল বার হচ্ছে এই বিষয়ে জানতে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয়া দর্শক শুরু করা যাক সুপ্রিয়া দর্শক প্রথমেই দেখে নেব ড্র্যাগেন ফল গাছে ফুল বার হলে কেমন দেখতে হয় এখানে যে কুড়িটি আপনি দেখতে পাচ্ছেন আমি ম্যাক্রো লেন্সে এই ভিডিওটি শুট করেছি আপনি যদি আপনার ড্র্যাগন ফল গাছের নতুন যে কুড়ি বা ডালপালা বার হচ্ছে সেখানে ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক এরকমই দেখতে লাগবে সুপ্রিয় দর্শক এখানে মূলত এটি ফুল বার হচ্ছিল কিন্তু এটা পরবর্তীতে ডালে পরিণত হবে দেখুন এর উপরের অংশটা দেখতে অনেকটা ড্র্যাগেনের ফুলের মতো কিন্তু এটি ফুল নয় সাধারণত ড্র্যাগান ফল গাছে এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ফুল আসে এবং এর আগে বা এর পরে যদি ফুল আসে তাহলে সেটা ডালে পরিণত হয়ে যায় এবং ফুলের মতো বার হয়ে এটা ধীরে ধীরে বড় হয়ে যায় বড় হতে হতে এটা ডালে রূপান্তরিত হয়ে যায় কিন্তু আপনার ড্র্যাগন ফল গাছে যদি ফুল আসে তাহলে এর মাথার অংশটা যেমন দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের বার হবে এবং ধীরে ধীরে সেটা বড় হবে এবং বড় ফুলে রূপান্তরিত হয়ে যাবে আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দিচ্ছি ঠিক এই ফুলের মতো হয়ে যাবে পরবর্তীতে ফুলটি ফুটবে এবং তা থেকে ফলে পরিণত হবে এখানে ঠিকভাবে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এটা একদমই ফুলের আকৃতি নিয়েছে কিন্তু এটা পরবর্তীতে ডালে পরিণত হবে এটা বোঝার একটাই উপায় হচ্ছে এটা ধীরে ধীরে লম্বা হয়ে যাবে কিন্তু ফুল যদি হয় তাহলে গোড়া থেকেই ফুল হতে শুরু করবে এবং পরবর্তীতে ঠিক এই ধরনের ডালে পরিণত হয়ে যাবে আমি যে ফুলটা আগে আপনাদেরকে দেখালাম যাদের কাছে পুরোনো ড্র্যাগন ফল গাছ আছে তাদের গাছে কিন্তু এ ধরনের ডাল দেখা দেবে সুপ্রিয় দর্শক এ ধরনের ডাল থেকে যদি চারা তৈরি করা হয় তাহলে সেই চারার গ্রোথটা খুবই ভালো হয় এবং এ ধরনের ডালের যদি চারা আপনারা পান তাহলে সংগ্রহ করে নিতে পারেন এই ডালটি অসাধারণ হয় সুপ্রিয় দর্শক দেখুন ডালটি অনেকটাই বড় হয়ে গেছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি বড় হলেও ঠিক এ ধরনের শেপ থাকবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফুল হতে হতে এটা ডালে রূপান্তরিত হয়ে গেছে সুপ্রিয় দর্শক যদি শুধুমাত্র ডাল বার হয় তাহলে ঠিক এই ধরনের দেখতে হবে অর্থাৎ সাধারণত ড্র্যাগন ফল গাছের তিনটি শিরা বিশিষ্ট হয় এবং এখানেও তিনটি শিরা বিশিষ্ট নিয়ে প্রথমে বার হবে এভাবে দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা ডাল বার হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আমরা ড্র্যাগেন ফল গাছের ছোটো অবস্থাতেই ডাল ভেঙে দিই আর আপনিও যদি দেখেন এ ধরনের ডাল বার হচ্ছে তাহলে আপনি ছোট অবস্থাতেই ভেঙে দিতে পারেন এটা ফুল নয় ত্রিকোণ আকৃতি হলে এটা ডালবার হচ্ছে এবং যদি গোল আকৃতি হয় তাহলে বুঝবেন এটা ফুলবার হচ্ছে এই বিষয়টা দেখে খুব সহজেই আপনারা চিনতে পারবেন সুপ্রিয়া দশক অনেক বন্ধুরা কমেন্ট করে জানিয়েছিল কিভাবে বুঝবো ফুল বার হচ্ছে না ডাল বার হচ্ছে এজন্যই মূলত এই ভিডিওটি তৈরি করা এবং এই ডালটি যখন বড় হতে শুরু করবে দেখবেন নর্মাল ড্র্যাগন ফল গাছের যেমন সেপ ঠিক সেই শেপ নিয়ে এটি বার হবে এটা মূলত ডাল বার হচ্ছিল সুপ্রিয়া দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ড্র্যাগন ফল গাছের ফুল বার হলে কেমন দেখতে হয় এবং ডাল বার হলে কেমন দেখতে হয় সুপ্রিয়া দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশ্ববাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ববাংলা কৃষি